सुप्रिय दर्शक अस्सलामु आलाइकुम देश ओ प्रवासे जरा नियमित आमादेर एई एसटीवी बांगला देखछेन आपनादेर सकलके प्रीति ओ शुभेच्छा जानिये शुरू करब दर्शक आजकेर प्रतिबेदन। दर्शक आपनादेर सामने जाके देखछेन यूट्यूब भाइरल श्रावंती आपु, आमरा जानी इतिमध्ये तिनि यूट्यूबे भाइरल होयेछेन एई सुंदरी श्रावंती आपु, आमरा तार साथे कथा बलबो जानबो तार सम्पर्के। दर्शक चलुन आमरा ए श्रावंती आपु साथे एर आगे कथा बोलेछि तार सम्पर्के किछुटा जेनेछि, आजके जानबो तार जीवनेर नतून मोड़ निये तिनि नतून कि भाबछेन। तार स्वामीर साथे छाड़ाछाड़ी हये गेछे से बिषये आमरा आगे जेनेछि, आजके जानबो तार भविष्य कि परिकल्पना आछे। चलुन आमरा कथा बोली ए सुंदरी आपुर साथे। आसलामु आलाइकुम। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, আমি ভালো আছি। গত পর্বে আপনার সাথে কথা বলেছি আমরা, আপনার সম্পর্কে কিছুটা জেনেছি, আপনি কি করেন, কিভাবে চলছেন, আপনার সন্তান অসুস্থ, টিউমার হয়েছে, সব বিষয়ে কিছু বিষয় আমরা জানতে পেরেছি। আমরা জানি যে আপনি স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়েছে, সে বিষয়ে কিছুটা জেনেছি, আপনার শ্বশুর শাশুড়ি কিভাবে আপনাকে পছন্দ করত না, কিভাবে ছাড়াছাড়ি হয়েছে। আমরা এখন আপনার সাথে জানতে চাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। আপনি তো এইরকম একা সারা জীবন থাকতে পারবেন না, জীবন চলতে হলে একজন জীবন সঙ্গী দরকার, একজন সহযোদ্ধা দরকার। এই সহযোদ্ধা সম্পর্কে আমরা আজকে জানতে চাই, এই বিষয়ে কি ভাবছেন বা কেউ আছে কি না? না ভাই, বলে অনেকেই বলে যে বিয়ে করব, এটা সেটা অনেকেই বলে বাচ্চার দায়িত্ব নেব, আমার দায়িত্ব নিতে চায়, তো বলেই তো এটা বললে কি ওইটা মনের মতন হয় না ভাইয়া। আমিও বলি তাদের যে যে আমার ভাই আছে ভারতে, সে আসবে, আবার তাছাড়া আমার ভাইয়া তো বটার গরম বলে সে আসতে পারতেছে না। অনেকেই বলে ভাইয়া বিয়ে করতে চায়, দায়িত্ব নিতে চায়, এইসব বলেই, কিন্তু তার মাধ্যমেও তো সত্যিকারের একটা মন ভালোবাসা, সেই ধরনের ভাই আমার মন মতন হয় না, আমি কাউকে কথা দেই না। ঠিক আছে, আপনার মনের মতো এখনো পাননি? না 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 ভাইয়া, না না, ওইটা আমি এখনো আমার বাচ্চার জন্য অনেকটা টেনশন করি, বাচ্চার টিউমার হয়েছে, এটার জন্য আমি বাচ্চাদের ঠিক মতন খাবার দাবারই দিতে পারতেছি না, বাচ্চাদের নিয়ে অনেক কষ্টতে আছি, সমস্যাতে আছি, আর অনেকটাই কি বলবো ভাই। আর অনেকেই বলে বিয়ে করবো, এটা করবো, ওইটা করবো, কিন্তু কাজের বেলা সেটা আমি দেখি না, হয়তো কথার দিকে ভালো লাগে না, আর নাহলে একটা না একটা সমস্যা দেখি, কথাবার্তা বলে মনের মতন হয় না। আপনার তো আমরা জানি ইউটিউবে ভাইরাল আপনি সুন্দরী আপু নামে, এই সুন্দরী আপু আপনাকে তো অনেকেই পছন্দ করে, অনেকেই বলে যে আমরা এই শ্রাবন্তী আপুকে বিয়ে করব, অনেক ধরনের কমেন্টস আপনার ভিডিওতে আসে, এই বিষয়ে আপনি কি বলতে চান? না ভাই, আমি ওনাদের বলি যে চিন্তা ভাবনা করে আমি একটা সিদ্ধান্ত নেব, যে সত্যিকারে ভালো, যে সত্যিকারের মন সুন্দর, সে তো একদিন না একদিন পাশে দাঁড়াবে, সত্যিভাবে মন সত্যি যার, আল্লাহ তাআলা ভালোবাসে তাকে, মানুষও ভালোবাসে তাকে, বুঝতে পারছেন? আমি সবাইকেই বুঝাই যে ঠিক আছে ভাইয়া, আপনারা মনে করেন যে আমি সবাই তো আর বিয়ে করতে পারবে না, হাজার হাজার ছেলেরা বলে যে বিয়ে করব, লোকেরা বলে বিয়ে করতে চাই, এইসব বলে, কিন্তু বুঝাই দিই তাদের, যাদের আমার ভাইয়ের মতন লাগে তাদের আমি বুঝাই দিই ভাইয়া সবাইকে কি বিয়ে করেন যাবে ভাইয়া, আমি এখন বিয়ের ব্যাপারে চিন্তা করতেছি না, আমার বাচ্চা অসুস্থ। আচ্ছা, এখন না বাচ্চা অসুস্থ বিয়ের ব্যাপারে চিন্তা করছেন না, বিয়ে তো করতেই হবে, আপনি তো সারা জীবন একা থাকতে পারবেন না, সেটা ভাবে চিন্তা ভাইয়া, এখন ইচ্ছা হয় না, বাচ্চা চিকিৎসা ঠিক মতন হয়তো আমার বলে, কিন্তু আমার নিয়ে প্রশংসা বলে, কিন্তু আমার বাচ্চাদের নিয়ে অতটা দেখি না, আমি যখন লোকেদের সাথে কথা বলি লোকেরা বলে যে এটা করবো, ওইটা করবো, এটা করবো, কিছুদিন কথা বললে তাদের মুখে বোঝা যায় যে আমাকে নিয়ে অনেক সুন্দরভাবে রাখার চেষ্টা করে, এটা করবো, ওইটা করবো, কিন্তু তাদের মুখে আমার বাচ্চার কখনো নাম ওঠে না, বাচ্চার নাম ওঠে না। আপনি কি চান, কি করে দেখবো আমি ও তাদের যে সত্যিকারের ছেলে, সে তো পাশে ঠিকভাবেই দায়িত্ব নেবে, আল্লাহর দিক তাকায় এসে ভালোভাবে পর্দাভাবে রাখার চেষ্টা করবে, কিন্তু এখন আর বিয়ের চিন্তা করতেছি না, আমার বাচ্চার জন্য আমার অনেকটা টেনশনেতে আছে, বাচ্চা অসুস্থ, আমি কিভাবে নিজের সুখ খুঁজি। আর বাচ্চা নিয়ে আপনার এই কথাগুলো শুনে যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে ফেলে বা ভালোবাসে, যদি সহ বলে যে আপনি আপনার বাচ্চার চিকিৎসার দায়িত্ব নিলাম বা নিব, ভবিষ্যতেও থাকবো পাশে সারা জীবন, আমি বিবাহ করতে চাই,
তাহলে সেই রকম ছেলে প্রস্তাব আপনি কিভাবে গ্রহণ করবেন? সেটা আমি দেখব ভাই, যদি ওই ধরনের ছেলে আসে সেটা আমি দেখব, ভাবে চিন্তে দেখব যে আমার মনের মতন হলে যেমন চিন্তা করা যাবে। আপনি বলছেন যে আপনার মনের মতো, আমরা এই মনের মতো সম্পর্কে একটু কথা বলতে চাই। এই মনের মতো বলতে আপনি কি বোঝাতে চান? মন আপনার মনের মতো হলে একটা ছেলেকে কি করতে হবে বা কীরকম ছেলে হলে আপনার মনের মতো হবে? সেটা ভাইয়া বলতে লজ্জা লাগে, এখন না বললে নাই। আর কি বলবো ভাই, ওটা পরেরটা পরে, যখন আমার সত্যিকারের মন নিয়ে কেউ আসবে তখন আমি তার সাথেই শেয়ার করব। না, আপনি সেটা তার সাথে শেয়ার করবেন। আমরা জানতে চাচ্ছি, আপনি বলছেন যে আপনার মনের মতো, এই মনের মতো হতে হলে একটা ছেলেকে কি করতে হবে? আপনি কিভাবে বিশ্বাস করবে, আপনাকে কিভাবে বিশ্বাস করাবে যে আমি আপনার মনের মতো? তার কাছে টাকা পয়সাও চাই না, গাড়ি বাড়িও চাই না ভাই, সে একটা সুন্দর মনের মানুষ। আমার বাচ্চার যে সুন্দরভাবে রাখবে, ভালো বাচ্চা কাচ্চার লেখাপড়ার দায়িত্ব যে নেবে, আমারতেই আমার বাচ্চাকে যে আপন করে নেবে, তাকে আমার জীবন দিতেও রাজি আছে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আপনার বাচ্চা যদি ভালোবাসে অবশ্যই আপনাকেও ভালোবাসবে, তাই বলতে চাচ্ছেন? আমি ডাল ভাত খেলেও কোনো সমস্যা না, ডাল ভাত খেয়ে থাকলেও সমস্যা না, পর্দা ভেবে থাকলে আল্লাহর কাছে এইটাই চাই ভাইয়া। আচ্ছা, এই যে ইউটিউবে আপনার প্রতিবেদন দেখে অনেক ছেলেরাই বলে, শত শত হাজার হাজার ছেলেরা বলে যে আমরা এই ইউটিউব ভাইরাল সুন্দরী আপু, শ্রাবন্তী আপুকে আমি বিবাহ করব। সবাইকে তো বিবাহ করা সম্ভব না। না না, বলি সবাইকে। আপনি কি বলবেন? আমি বলি তাদের যে আপনাদের মুখে কি একই কথা, শুধু বিয়ে দায়িত্ব নিতে চাই এইসবই কেন? আল্লাহর দিক তাকায়, বোন হিসেবে তো মানুষকে মানুষ দান করে, কিবা ভালো বন্ধু হিসেবে তো দান করে, কিবা সত্যিকারে যাকে ভালোবাসবেন সত্যি মন নিয়েই ভালোবাসবেন, দুদিনের জন্য মেয়েদের কাছে যাইবেন না। আর মোবাইলে যে বলে যে মোবাইলে পাওয়া যায় না, টাকা খাইছে, বাট পারে এইটা সেইটা, এইসবও আমি পছন্দ করি না ভাইয়া। কিন্তু আমি কেমন যে আমি কারোর কাছে এক টাকা কে বলতে পারবেন আমি চাইয়ে নিছি, কেউ এক টাকা চাইয়ে নিছি যে আমাকে খুশি হয়ে আল্লাহর দিক তাকিয়ে দান করে, সেটা নিয়ে আমি খুশি। আচ্ছা, এখন পর্যন্ত আপনি তো অনেক ভিডিও আপনি ইউটিউব ভাইরাল, কোনো ছেলে আপনাকে হেল্প করেছে? হ্যাঁ, দিছিল ভাই, এক লোকে দিছিল, ভালোই, সে অনেকটা ভদ্র, তার জন্য আমি দোয়া করি ভাইয়া যে সে যাতে সব দিকে তা আল্লাহ তালা ভালো রাখুক। কিছুটা দিছিল ওইটা নিয়ে ভাই, আমি যে কোনো একটা কাজ করছিলাম ওই কিছুদিন পর বাচ্চা কাচ্চা নিয়ে, যে কোন কাজ না থাকে সেটাই তো ভাই, হয়তো বিক্রি করে কিবা যে কোনো বাচ্চাদের পেট তো পালান লাগবে ভাই। সেই যে ভাই আপনাকে সহযোগিতা করেছেন, সে কিছু আপনার কাছে কথা বলেছে বা কিছু বলেছে যে কোনো বিষয়ে? হ্যাঁ, সে ভালো মন ভালো কিছুই বলছিল, সে চরিত্র খারাপ না, জানে তো আমি ও ধরনের নিয়ে না। আর ভাইয়া যে কথা বলে সেই বুঝতে পারে যে আমি কোন ধরনের নিয়ে, ঠিক আছে? আমি কোনো টাকার জন্য রং কথা বলি না, আমি কোনো কিছু যা আছে টাকার জন্য বিভিন্ন কথাবার্তা বলে এইসব আমি ঘৃণা করি ভাই। আচ্ছা, আপনাদের সম্প্রদায় তো একটা বদনাম ইতিমধ্যে হয়েছে ইউটিউবে, কারণ হলে অনেক মেয়েরা মিথ্যা কথা বলে, প্রতারণা করে, একজনের সাথে বলে যে আমি বিবাহ করবো, সব কথা হওয়ার পরে কিছু সহযোগিতা করার পরে দেখা যায় কি ওই নাম্বারটি বন্ধ করে দেয়। না ভাইয়া, আমাদের ওই ভাই আমি বলি ওই ভাইয়া আর যোগাযোগ করতে পারে না, এই জন্য বলে যে মেয়েরা এই বেদের মেয়েরা বাদ পাত। এর উত্তরে আপনার কাছে কি ব্যাখ্যা আছে, আপনি কি বলতে চান? ওইটা মনে করেন ভাইয়া, শুনেন, আমি ইউটিউবে এই যে আমাদের আমার ভাবির নাম্বার দিছি, এই ইউটিউবের ভিতরে আমার ভাবির নাম্বার দিয়ে কাজ করছিলাম একটা, তো ওইটা ওনার কাছে আমার ভাবির নাম্বার দিছিলাম, তো ওইটা দিয়েও নে এই আমার কখনো ওই নাম্বার আমার ভাবির নাম্বার বন্ধ থাকে না, ঠিক আছে? তার ফ্যামিলি নিয়ে কথা বলে, আমার জন্য কথা বলে, বিভিন্ন লোকজনে কথাবার্তা বললে আমার ভাবিও অনেকটা আমার উপরে চেতা উঠতো, গ্যাঞ্জাম করতো, মাঝে মাঝে মোবাইল নিয়ে যা, এই কারণে আপনার একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, নাম্বার সিম নিয়ে একটু সমস্যা। আজকে এই প্রতিবেদন দেখার পরে, আপনার কথাগুলো শোনার পরে, দর্শক তো যারা ভালো আছেন, আপনাকে পাশে দাঁড়াতে চায়, সহযোগিতা চায়, আপনার সাথে কথা বলতে চায়, কিছু শেয়ার করতে চায়, যোগাযোগ করার চেষ্টা করবে, কোন নাম্বারে কথা বলতে পারবেন? এটা আমার ভাগ্নির নাম্বার দিয়ে দিছেন। আপনার ভাগ্নির নাম্বার? আপনি নিজে মোবাইল ব্যবহার করেন না? হ্যাঁ, সেটা আছে, ওইটা পুরানো মোবাইল, তো ওইটা পুরা নষ্ট হয়ে গেছে গা, সে কারণে আপনি একটা নাম্বার দিয়েছেন। হ্যাঁ, কিনছি, আমি মোবাইল কিনছি, কিন্তু ওইটা মিথ্যা কথা বলবো না ভাইয়া, আমার মোবাইল কিনছি, পুরা নষ্ট হয়ে গেছে গা, ওইটার জন্য আমি ভাবি আমার ভাগ্নির সিম ওইটা আমি আজকে আপনার এখানে দিলাম। আচ্ছা, এই নাম্বার আপনার সাথে কথা যোগাযোগ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুপ্রদর্শক, আমরা নাম্বারটি দিব, আমরা দেখি শ্রাবন্তী আপুর নাম্বারটি মুখস্থ আছে কিনা, আপনি কি নাম্বার মুখস্থ আছে? সুপ্রদর্শক,
আমার মনে হচ্ছে না তার নাম্বার মুখস্থ আছে, আমরা নাম্বারটি এই স্ক্রিনে দেব ভিডিওর ভিতরে, আপনারা সংগ্রহ করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে নাম্বারটি পাবেন আর আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা শ্রাবন্তী আপু, আপনার এই যে অনেক কথা বললেন, বিয়ে নিয়ে কথা বললেন, কীভাবে সবাইকে বিবাহ করা যাবে না, ভালো একটি ছেলে মনের মতো ছেলে হলে আপনি ভেবে দেখবেন। আচ্ছা ওইটার কথা বাদ দেন, পরে ওইটা। সুপ্রিয় দর্শক, আমরা এই শ্রাবন্তী আপুর সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে কি বলতে চাই? আচ্ছা আমি চাই ভাইয়া আমার কমেন্টে বাজে কিছু লেখেন না, আমি কারোর সাথে দুর্ব্যবহারের কথা বলি না, আমি চাই আল্লাহর দিক তাকিয়ে যদি আমার বাচ্চাদের কেউ হেল্প করে সেটা করেন, আর এমন কিছু লেখেন না, মা বোন সবারই আছে ভাইয়া, মা বোন যদি থাকে তাইলে এটার দিকে তাকায় কেউ এই কমেন্টে কিছু লেখেন না, এটাই আমার অনুরোধ। আচ্ছা এছাড়া একটা জানতে চাচ্ছি সর্বশেষ, আর আবার অন্য এই যে কথাগুলি বলছি, আপনার সর্বশেষ আপনার পাশে সাহায্য নিয়ে বা আপনাকে বিবাহ করার জন্য কিরকম ছেলে আপনার সাথে যোগাযোগ করতে পারে? বিভিন্ন অনেকই ছেলে ভাইয়া, আপনার মনের মতো হলে কে যোগাযোগ করতো আমি সেটা জানতে চাই। আমি বলতেছি কি ডাল ভাত খেয়ে থাকবো, পর্দা ভাবে থাকবো, এটাই আমি অনেকটাই খুশি। আমার বাচ্চা আপনি টাকা পয়সা চান না, কিন্তু আপনার সন্তানের ভালোবাসা চান, সন্তানকে যে ভালোভাবে রাখতে পারবে নিজের সন্তানের মতো মানুষ করবে। আচ্ছা ভাই বাদ দেন, তখন তো যে আমার পাশে দাঁড়াবে তখন তো ভাবা যাবে, তাই না? বিয়ের ব্যাপার বাদ দেন, আর ইচ্ছা হয় না এখন। শিল্প দর্শক, তিনি বলছেন বিবাহ যখন ভালো মনের মানুষ পাওয়া যাবে বা কেউ এগিয়ে আসবে, জানা বুঝতে পারবে যে সে মনের মতো তার সন্তানকে দেখবে, তাহলে সে তখন চিন্তা করবে। দর্শক, আমরা এই ইউটিউব ভাইরাল সুন্দরী শ্রাবন্তী আপুর কথা শুনলাম, আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।